الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنوار العلوم الإسلامية مدرسة সম্রাটিকে বহুবলের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী, আজকের মাহফিলে মুআজ্জাজ মেহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের এই দেশের বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলার সুপরিচিত ব্যক্তি হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান গুনভী সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনের, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে যিনি একান্ত দয়া করে মেহরবানি করে এমন একটা জায়গায় এই মুহূর্তে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, বসায় রাখছেন, যেই জায়গার চতুর্দিকেই ফেরেশতাদের বেষ্টন দেওয়া, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গার চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ানো থাকে, ওই আলোচনায় রত ব্যক্তিদের সম্মানার্থে ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রাখে। প্রতিদিন আল্লাহ পাক কিছু ফেরেশতাকে ডিউটি বণ্টন করে দেন, ফজরের সময় একদল ফেরেশতা উপর থেকে নিচে নেমে আসে, সারাদিন তারা ডিউটি পালন করে, সন্ধ্যাবেলায় এদেরকে আবার ছুটি দেওয়া হয়, আরেক দল ফেরেশতাকে উপর থেকে নিচে নামানো হয়, একদল ফেরেশতা তখন উপরে উঠতে থাকে, সারাদিন ডিউটি করে ছুটি পাইছে উপরে যায়,
আরেকদল ফেরেশতা ডিউটির অর্ডার পায়া সারা রাত ডিউটি করবে, সন্ধ্যা সময় নামতে থাকে। আমাদের এমন এমন বুজুর্গ ছিলেন যারা ওই ফেরেশতাদের উঠানামা দেখে ফেলতেন। যেই ফেরেশতারা দুনিয়াতে একবার ডিউটি করে গেছে, মহান আল্লাহ পাক প্রতিদিন যে ফেরেশতা পাঠান, যারা একবার ডিউটি করেছেন তাদের বন্টন কেয়ামতের আগে আর মিলবে না। তাহলে ফেরেশতার সংখ্যা কি কম না অনেক? যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাতের ডিউটি পালন করার জন্য পাঠান, আজকে রাত্রে যাদেরকে পাঠাইছেন তারা পৃথিবীতে এসে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, সব একদিক দিয়ে যায়, মুখের নেই, এক এক দল এক এক দিকে যাও। তো এই এলাকার জন্য যে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাঠাইছেন তারা যখন উঠতেছে, এই মাহফিল দেখে কোরআন হাদিসের আলোচনার মজলিস দেখেই তারা বসে পড়ে। আরো একদল যখন উপর দিয়ে উঠতে থাকে, দেখা যায় আল্লাহর ফেরেশতারা এখানে বসা আছে, তারাও এখানে এসে সামিল হয়ে যায়। এভাবে সামিল হইতে হইতে আসমান পর্যন্ত ঠেক লেগে যায়। এমন একটা বরকতপূর্ণ জায়গায় অংশগ্রহণ করতে পেরে খুশি না বেজায়? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া আল্লাহ পাকের শুকর আদায় করি, তো আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন ঘোষকের ঘোষণা, আমার ব্যাপারে বলা হয়েছে সূরা ইউসুফের আলোচনা করা। সূরা ইউসুফ অনেক লম্বা একখানা সূরা। আমার পরে আজকের প্রধান আলোচক আপনাদেরকে মনোমুগ্ধ করে কথা শোনাবেন, দামি দামি কথা শোনাবেন, গভীর রাত পর্যন্ত নেওয়াও যাবে না, সময় তো খুব কম। সূরা ইউসুফের আলোচনা আমরা শুরু করতে পারবো কিন্তু শেষ করা সম্ভব হবে না। 111 খানা বিশিষ্ট আয়াত বিশিষ্ট সূরা, 111 খানা আয়াত বিশিষ্ট সূরা তিলাওয়াত করলে তো আমার টাইম শেষ। এরপরেও যেহেতু আপনাদের সামনে বসেছি, শুরুর দিক ছেড়ে দিয়ে একটু সামনে আগাইয়া একটু তিলাওয়াতও করেছি। পবিত্র কুরআনুল করিমে এক বর্ণনা মতে 6,666 আয়াত আছে, এর মধ্যে মাত্র 500 আয়াত বিধি বিধানের আলোচনা, হালাল হারামের আলোচনা কতটা আয়াত আপনারা কি ঘুমাই? হালাল হারামের আয়াত আল্লাহ কতটা নাজিল করছেন? 500 আয়াত। এই 500 আয়াত নাজিল করলেই তো যথেষ্ট হইতো হালাল হারাম চিনে চলার জন্য। এত বড় কোরআনুল করিম আল্লাহ নাজিল করেছেন, 500 আয়াতে বিধি বিধান, বাকি রইল 6,166। এত বেশি পরিমাণ আয়াতে আল্লাহ শুধু ওয়াজ করেছেন, বিধি বিধানের আয়াত বেশি হইল না ওয়াজের আয়াত বেশি হইল? বিধি বিধানের আয়াতের চাইতে ওয়াজের আয়াত বেশি নাজিল করেছেন, এই জন্য ওয়াজ শোনার পরে মানুষ শিখতে পারে, মানুষের মন তৈরি হয় এবং সেই 500 আয়াতের উপরে আমল করা তার জন্য সহজ হয়। আমি আপনাদের সামনে আজকে সূরা ইউসুফ থেকে 2 খানা আয়াত তেলাওয়াত করেছি। প্রথমেই আমরা পরিচয় করে নিই, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর।
বর্ণনায় এসেছে আল্লাহ নাকি এত সুন্দর করে বানাইছিলেন, এত সুন্দর ছিলেন তিনি। নবীজি মিয়রাজ থেকে এসে ওনার সৌন্দর্যটা সাহাবীদের সামনে বলতেছেন। মিয়রাজের সফরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ ইউসুফকে এত সুন্দরতা দিয়েছেন, তমাম পৃথিবীর অর্ধেক সুন্দর একা ইউসুফকেই আল্লাহ দান করছে। একজন জিজ্ঞাসা করলেন, ইউসুফ আলাইহিস সালাম তাহলে কি আপনার চেয়েও সুন্দর? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইউসুফও সুন্দর, আমি মুহাম্মাদও সুন্দর। তবে আল্লাহ ইউসুফকে দিয়েছেন সাদা সুন্দর বানায়া, আর আমারে বানাইছেন লাল সুন্দর করে। মাঝে মধ্যে সাহাবি নবীজির সাহাবিরা আর ইহুদিদের মধ্যে কথা কাটাকাটি, তারা দাবি করত বনী ইসরাইলের ইউসুফ পয়গম্বর সবচাইতে সুন্দর। সাহাবিরা দাবি করতেন, না আমাদের নবী সুন্দর। তারা ফল কাটার পরিবর্তে হাতের আঙুল কেটে ফেলছিল। সাহাবায়েকরাম জবাব দেন, ইউসুফ পয়গম্বরকে দেখিয়া একদল মহিলা দিশে হারা হয়ে ফল কাটার পরিবর্তে আঙুল কেটে ফেলছে, আর আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিয়া শুধু মহিলা নয় মক্কা এবং মদিনা বড় বড় বীর বাহাদুরেরা গলা কেটে শহীদ হয়ে গেছে। আমার আপনার পয়গম্বরের দুধ মা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর পয়গম্বরের মা আমিনা দুজন শিশু মুহাম্মদকে মাঝখানে নিয়ে একটা পাথরে বসছেন। ওই দিন ইউসুফ হযরত আমিনার কাছে সন্তান বুঝাইয়া দেওয়ার জন্য আসছেন। লালন পালন করলাম, এই মুহাম্মদকে আমার নিজের সন্তানের চাইতে বেশি আদর করছে। আমিনা গো, তোমার ছেলেকে যে আমি লালন পালন করছি, আমি মুহাম্মদকে রাখতাম কেমনে জানি? আমার ছেলেকে আমি আমার হাতের উপর শুয়ায়া ঘুম পাড়াইছি, আর মুহাম্মদকে আমার বুকের উপর রেখে ঘুম পাড়াইছি। আমি তাকে রেখে থাকবো কেমনে? ও আমিনা, জীবনে কত শিশু পাললাম, কত শিশুর লালন পালন করলাম, কিন্তু মুহাম্মাদের চাইতে এত সুন্দর শিশু আমি কোনোদিন দেখি নাই। আমিনা বলেন, হালিমা, মুহাম্মদ আমার সন্তান বলে আমি বলছি না, তুমি একজন গ্রামের মানুষ, আমি শহরের মানুষ। কত মানুষের সাথে জীবনে দেখা হলো, কত মানুষই তো দেখলাম, কিন্তু আমি আমার জীবনে মুহাম্মাদের চাইতে সুন্দর কোনো মানুষ আমি আমিনায়ও দেখছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, হালিমায় কয় দেখছে না, আমিনায় কয় দেখছে না, তুমি দেখছো নি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রভু হে, সমস্ত পয়গম্বরগণের কাছেই তো ওহি নিয়ে যাওয়া আসা আমি করছি, তামাম পৃথিবী চক্কর দিতে সামান্য সময় লাগে মাত্র, এর ভিতরে তমাম দুনিয়া ঘুরে ফেলি।
আমি জীবনে ঘুরে ঘুরে দেখেছি মুহাম্মাদের চাইতে এত সুন্দর মানুষ আমি জিব্রাইলও দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল সমস্ত মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ, এবার শোনো আমি আমার দোস্তের মতো সুন্দর করে কোন মাখলুক বানাই না। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমাদের নবীর চাইতে বেশি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বাকি তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর একা ইউসুফকে আল্লাহ দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামে অনেকগুলো ভাই ছিল, তারা ১১ জন ভাই। কয়জন ভাই? ১১ ভাই। ওনার আব্বা সবাইরই আদর করতেন, কিন্তু এর মধ্যে ইউসুফকে একটু বেশি আদর করতেন। আপনারা নি এর মধ্যে একটু পর আবার মনে মনে ধারণা করেন যে ইউসুফ আলাইহিস সালামের আব্বা এমন করতেন কেন, আদর বেশ কম করতেন কেন? ইউসুফ আলাইহিস সালামের আব্বা যিনি ছিলেন উনিও সাধারণ মানুষ না, উনিও পয়গম্বর। ওনার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যার সন্তান ছিলেন তিনিও পয়গম্বর। ইসহাক আলাইহিস সালাম, তিনি যার সন্তান ছিলেন তিনিও পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম, সিলসিলাটা কি দুর্বল না সবল? আমরা তো মাঝে মাঝে আত্মীয় স্বজন করতে গিয়ে সিলসিলা দেখি না, যদি কোন রকম লত সূত্রের ভিতরে কোনো এমপি মন্ত্রী থাকে তাহলে আর কোনো আইল কুডা থাকে আর কুস্তা দেহন লাগে, মেয়ের ফাও একটা বাড়ি থাকুক, একটা শোক না থাকলেও চলব যদি আত্মীয়র ভিতরে মন্ত্রী থাকে। অথচ ওই সিলসিলা দেখতে গিয়া কোন দিকটা লক্ষ্য করতে হয় ওইটা আমরা ভুলে গেছি। সম্মানের পুত্র সম্মানী, সম্মানের পুত্র সম্মানী, সম্মানের পুত্র সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানী কারা, আর জমিনওয়ালাদের কাছে সম্মানী কারা? জমিনের মানুষ সম্মান দেয় চেয়ার দেই কা, টাকা দেই কা, কার চেয়ার কত বড়, কার টাকা কত বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো দেখেন না। মহান আল্লাহর কাছে যার তাকওয়া বেশি তারই সম্মান বেশি। ইউসুফ আলাইহিস সালামের আব্বা পয়গম্বর, ওনার দাদাও পয়গম্বর, ওনার বাবার বাবাও পয়গম্বর, ওনার বাবার দাদাও পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালামকে বেশি আদর করতেন একজন পয়গম্বর হইয়া কেমনে? প্রশ্ন জাগে নি না? জাগে না। বাবায় সন্তানদেরকে সমান আদর করবেন, এটা হইল ইনসাফ, এটা আমরার বিচার। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সম্পদ বন্টন করা যায় সমানভাবে, আদর সমানভাবে বন্টন করা যায় না। আদর আসে অন্তর থেকে, সম্পদ বন্টন সমানভাবে করতে পারবেন কিন্তু আদর সমানভাবে বন্টন করতে পারবেন না। আপনার হাতে চকলেট দুইটা দুই সন্তানকে দিবেন যে আমাকে যতই চাপ দেওয়া হোক আমি দুই রকম করব না, আমি সমানভাবে দিব। এই যে সমান যে দিলেন, এটা কি আদর না চকলেট? কি দিছেন দুইজনেরা তো?
চকলেট দিছেন, এটা দুনিয়ার মাল, জায়গা দিলেন সমানভাবে, এটা দুনিয়ার মাল। আদর তো এমন একটা বস্তু যেটা চোখে দেখা যায় না। একই বাবার দুই সন্তান, এর মধ্যে একটা সন্তানের স্বভাব চরিত্র হইল এমন, বাপ যখন বাহির থেকে আসে গেইটেই গিয়ে ব্যাগটা হাত থেকে নেয়, বাপ যখন ঘরে আইসা ঢুকে হাত মুখ ধোয়ার জন্য পানিটা তুলে দেয়, হাত মুখ ধোয়ার পরে যখন মুছতে যাইব গামছাটা নিয়ে দরজায় দাঁড়ায় থাকে, বাবা যখন বিছানার থেকে নামে জুতাগুলো বাউ করে দেয়, বাপ যখন ঘুমাইতে যায় হাত পায়ে তেল মালিশ করিয়া হাত পাও টিপে ঘুম পাড়ায় দেয়। সম্পদ বন্টনের ক্ষেত্রে সমান করা যায়, আদর যে সমান করা যায় না এটা বুঝাইতেছি। এই বাপ যখন একাই বসে থাকুক, মানুষের সামনেই থাকুক, এই দুনু সন্তানের প্রতি দোয়া করবে ঠিক, কিন্তু একটু টান ওই খাদেম ছেলের প্রতি বেশি থাকবে না থাকবে না? ওই যে খাদেম ছেলের প্রতি, গুণী ছেলের প্রতি বাপের টান মহব্বত মন থেকে আসে, এটা কি বাবার দোষ না ছেলের গুণ? ইউসুফ আলাইহিসসালাম বাবার কাছ থেকে আদর বেশি পাইতেন, এটা ইয়াকুব আলাইহিসসালামের দোষ না ইউসুফ আলাইহিসসালামের গুণে। ইউসুফ আলাইহিসসালাম চলতেন অন্যান্য ভাইদের মত না, ইউসুফ আলাইহিসসালামের চাল চলন ছিল একটু ভিন্ন, অন্যদের চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া যেই রকম ইউসুফেরটা ছিল ভিন্ন, বাবার সাথে আচার আচরণ অন্যরা যেমনে করত ইউসুফ আলাইহিসসালাম একটু ভিন্ন করতেন। ইউসুফ আলাইহিসসালামকে যে বেশি আদর করেন মনের টান, এটা অন্য অন্য ছেলেদের কাছে ভালো লাগে না। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে সাথে নিয়ে ঘুমাইতেন, এক দস্তরখানে খাইতেন, নিজের হাতে গোসল করাইয়া দিতেন। প্রশ্ন করতে পারেন যে এগুলো কেন, এইগুলো করার কারণ হল ইউসুফ পয়গম্বরের বয়স যখন 4 বছর ছিল তখনই ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যেই সন্তানের মা তাকে না ওই সন্তানের প্রতি বাবার টান একটু বাড়াটাই তো স্বাভাবিক। বাজারে গেলেও চিন্তা হয়, কোনো জায়গায় গেলেও চিন্তা হয় না জানি আমার ভূত কি করে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যেই দিন থেকে ইউসুফ আলাইহিসসালামের আম্মা ইন্তেকাল করেছেন তখন থেকেই ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের প্রতি আদরের মাত্রা বাড়ায় দিলেন, আদর বেশি করেন যাতে মার কথা বলতে পারে, কান্নাকাটি না করে। ইয়াকুব আলাইহিসসালামের সাথে নিয়েই ঘুমাইতেন, সাথে নিয়েই খাইতেন, নিজ হাতে গোসল করায় দিতেন, অর্থাৎ মা এবং বাবা দুজনের আদর একাই করতেন। আর এই দৃশ্যটা অন্যান্য ভাইদের কাছে ভালো লাগে না, প্রতিহিংসার জন্ম নেওয়া শুরু হয়েছে, আব্বা তারে বেশি আদর করে। হঠাৎ একদিন ইউসুফ আলাইহিসসালাম দেখতে 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 মোটামুটি বড় হইতে লাগলেন, কোনো কোনো বর্ণনা ইউসুফ আলাইহিসসালামের বয়স হয়ে গেল তখন 13 বছর। কয় বছর? দেখতে দেখতে 13 বছরের মানুষে পরিণত হয়েছে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে উনি বলতেছিলেন, মহান আল্লাহ ওই ঘটনা আমাদেরকে শুনাইতেছেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر
والشمس والقمر رأيتهم لي ساجدين ও আব্বা, আমি স্বপ্নে দেখেছি আসমানের এগারোটা তারা। ও আব্বা, আমি স্বপ্নে দেখলাম আসমানের এগারোটা তারকা, চাঁদ এবং সূর্য। আমি ইউসুফকে তারা সেজদা দেয়। আমি স্বপ্নে দেখেছি আসমানের এগারোটা তারকা, চন্দ্র সূর্য, ওরা সবাই আমাকে সেজদা করতেছে। এমন আশ্চর্য স্বপ্ন সন্তান যখন দেখলেন, বরকতপূর্ণ স্বপ্ন সন্তান যখন দেখলেন, তো বাবার কাছে বলাটাই তো স্বাভাবিক। স্বপ্ন আমরাও দেখিনি না দেখি না, হুজুর দেখতাম কোন সময়, আমরা তো ঘুমাই হই না, সারা রাত খালি যায় ওজা করি ওজা করি, ঘুমায় দিন, আর দিনের ঘুমে তো গভীর হয় না, ঠিক না বেঠি? আগে মানুষ যখন আর্লি ঘুমিয়ে যেত, সকাল সকাল ঘুমাইত, নিচ থেকেই ঘুম ছুটে যেত ভোরবেলায়, ভোরের হাওয়া গায়ে লাগে না অনেক বছর, এটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। আমরাও স্বপ্নে দেখি, আমাদের স্বপ্নটা তিন ভাগে বিভক্ত। একটা স্বপ্নের নাম জেহনি, আরেকটা স্বপ্নের নাম শয়তানি, আরেকটা স্বপ্নের নাম রাহমানি। প্রত্যেক মুমিনকে আল্লাহ কিছু স্বপ্ন দেখান, তার ভবিষ্যতের কর্মপদ্ধতির ইঙ্গিত হিসেবে। সব মুমিন এটা বোঝার যোগ্যতা রাখে না। আবার কিছু স্বপ্ন শয়তানে দেখায়, কিছু স্বপ্ন জেহেন থেকে আসে, জেহনি, এই যে সারাদিন যা করে স্বপ্নেও তা দেখে। সারাদিন একজন মানুষ ব্যবসায়ী দেখবেন ঘুমায়ও হয়ে করতেছে, এটা এগারো ওইটা পনেরো টে হয়, এটা সতেরো টে, তো বউয়ে বাসার থেকে ধাক্কা দেয় কি ঘুমায় ঘুমায় এগারো টে পনেরো টে করতেছে। ছোট বাচ্চারা ঘুমায় দেখবেন দৌড়াইতেছে, কয় ধর 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 ঘুমো, জেহনি। ইউসুফ আলাইহিসসালাম যে স্বপ্নটা দেখলেন, এই স্বপ্ন বর্ণনা করতেছেন কার কাছে? বাবার কাছে। উনি কি শুধু বাবা না একজন নবীও? নবীও। এখানে আমাদেরকে একটা শিক্ষা দেওয়া হয়েছে, তোমরাও যে স্বপ্ন দেখো, যদি স্বপ্নটা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে স্বপ্নটা বলবা, যার তার সাথে না। যার তার সাথে স্বপ্ন দেখলে আর স্বপ্ন বললে এটার মূল্য কমে যায়, হালকা হয়ে যায়, উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে দেয়। এক লোক ঘুমায় স্বপ্নে দেখছে যে কবর থেকে এক মুর্দা বাইরি আইয়া তার সাথে মুসাফা করে, গোরুস্তানের মুর্দা তার সাথে মুসাফা করে, স্বপ্নে দেখছে। ঘুম থেকে উঠছেই বিবি সাহেবরে ডাকতেছে, কইরে কই গেছস তুই, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে তোমার? কই আমি স্বপ্নে দেখি অমুক যে মারা গেছে কবর তে বাইরে আইছে, আয়া আমার সাথে মুসাফা করতেছে, হাত মিলাইতেছে। তুমি এটা দেখতে গেল নাকি? আর কোনো স্বপ্ন আসি না, তুমি স্বপ্ন দেখতে গেল? আমি এটা কি ইচ্ছা করে দেখছি? বিবি সব রান্নার যাইতে আসলে রান্না তৈরি দিছে, মন খারাপ, মুর্দায় এত ধরছে তাহলে আর থয়ে যেত না। তারও মন খুব খারাপ, ঘর থেকে বাইরেছে, পাশে এক দোকান আছে, এখানে গিয়ে চায়ের দোকানটা বসেছে। তা আমরা যত চায়ের দোকান, সংসদ ভবন না,
প্রত্যেকটা চায়ের দোকান ছোটখাটো সংসদ ভবন, এখানে সব ধরনের আলোচনা হইতেছে। বুদ্ধিজীবী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সার্টিফিকেট নাই একটারও। হুজুর এখন ঠিক না বেঠিক চলতেছে ওই জায়গা দিয়ে, মনটা খারাপ। তো আরেকজন জিগায়, কি ব্যাপার মন খারাপ? আর কই না, একটা স্বপ্ন দেখছি। ও কি দেখছ? আমি স্বপ্নে দেখি যে ও মুখ যে মারা গেছে মুর্দা, উনি কবর থেকে বাইরিয়া আমার সাথে হাত মিলাইতেছে। আরেক কোনার থেকে একজনে জবাব দিলছে, বেক্কা ও তাহলে আর বেশি দিন টিকছই না, যাও আধা খান খাইছিল থইয়া। মনটা খুব খারাপ করিয়া মসজিদের ইমাম সব যিনি ছিলেন ভালো আলেম ওনার কাছে গেছে, হুজুর আপনারে খুঁজতেছি, আপনি কে? কই এই মহল্লারি, মসজিদ আইন আর কি, এই জন্য চিনেন না। ইমামের সাথে পরিচয় অত দরকার নাই কোনো। থানায় যদি নতুন ওসি আসে দেখবেন নেতা ফেতা খেতা ফাতি নেতিটা আছে, সাক্ষাৎ করে হুজুর স্যার আমি অমুক, আগের স্যারের সাথে খুব মিল আছেন, আছে না নেই? তো ইমাম যদি নতুন কেউ আসে ছয় মাস গেলেও এই মহল্লাই তার বাড়ি, আমি মহল্লারি মসজিদ আইনের জন্য চিনেন না। কয়টা খুব ভালো কথা, মসজিদও যে আইন না আপনি, এটা খুব ভালো কোনা হুজুর ভুলে হয়েছে। তো কেন লাগি না আসলেন? যে একটা স্বপ্ন দেখছি হুজুর। যে কি স্বপ্ন? স্বপ্নটা হলো আমি এক মুর্দার সাথে হাত মিলাইছি, উনি কবর থেকে বাইরে আমার হাত ধরছেন মুসাফা হয়েছে। হুজুর বললেন একটু ভালোই চলেন, নামাজ কালাম ঠিক করলেন, তাহলে ওর তো হেডেই। আমার আরো মানুষ কইছে যে আমি বেশি দিন টিকতাম না, তো হুজুর হাসতেছেন আর বলতেছেন যে আরো মানুষের কাছে বলতে গেলেন কেন? আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো কোন জেল কাটুইয়া আসামি আপনার সাথে মুসাফা করব, গুরুস্থানের একটা রূপ জেলখানা আর জেলখানার একটা রূপ গুরুস্থান। হুজুর জানটা বাঁচাইলেন কোন রকম, এখন গিয়ে মনটা একটু শান্তি হয়েছে। চারটা খাই বাড়িতে গিয়া দুই দিন পরেই তার এক শালা ফল ফ্রুট লই আইছে জেল খাটিয়া, জামিনে আইছে দুলাবার সাথে সাক্ষাৎ করতে আইছে। কারণ বর্তমান সময়ে এমন একটা হালত চলতেছে, যদি কেউ জেলও যাইতে পারে হে নেতা, জেল খাটলেই নেতা, মানুষের সাথে এই গপ গুলো করে গফর উদ্দিন জেলও আসলাম, এটা একটা বাহাদুরি বোঝা যাইতেছে, তার ক্রেডিট নেয়। বদুলা ভাই আইসি, চার পাঁচ দিন আসলাম আটকায় রাখছিন, আইসি আইসস তো ঠিকই, আমারও তো ফেডারেশন বানায় আইসস। স্বপ্ন যার তার সাথে বলতে যাবেন না। আমরা ঘুম থেকে উঠি হাওড়ো বইয়া বলা শুরু করে দিই, আলবাওয়াত গিয়ে বলা শুরু করে দিই, স্বপ্ন দেখবেন যেটাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করবেন, যে এই স্বপ্নটার হয়তো কোনো একটা ব্যাখ্যা হতে পারে, তাহলে গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে গিয়ে এই স্বপ্নটা বলবেন, মনে থাকবো তো ইনশাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নটা বলতেছেন, উনি স্বপ্ন দেখছেন আসমানের এগারোটা তারকা চাঁদ এবং সূর্য উনাকে সেজদা করতেছে। স্বপ্নটা কি দুর্বল না সবল? স্বপ্নটা এমনি ভাসিয়ে দেওয়ার মতো না গুরুত্বপূর্ণ? উনি বলতেছেন ওনার আব্বাকে, উনি কি শুধু আব্বাই না নবীও? ইয়াকুব আলাইহিসসালাম সন্তানের মুখ থেকে স্বপ্ন শুনলেন, শুই নাই টান দিয়া বুকের সাথে জড়ায়া ছেলেকে আদর কপালে চুমা দিলেন, আদর করে দিলেন। আদর করিয়া তিনি বলতেছেন, কালা ইয়া বুনাই
হে আমার কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুইয়াকা, বর্ণনা করবা না তোমার এই স্বপ্নটা, এই স্বপ্ন তুমি বলবা না আলা ইখওয়াতিক, বিশেষ করে তোমার ভাইদের কাছে, তোমার ভাইদের কারোর কাছে এই স্বপ্ন কিন্তু তুমি বলবা না। কেন জাননি? ফায়াকি দুলাকা কাইদা, এই মুবারক স্বপ্ন যদি তারা শুনে, যেটা তুমি দেখছো এই মুবারক স্বপ্ন তুমি দেখেছ, তারা যদি শুনতে পারে তাহলে প্রতিহিংসার জ্বালায় আরো জ্বলবে, ভিতরে ভিতরে আরো জ্বলবে, জ্বলেই তারা ক্ষান্ত থাকবে না। ফায়াকি দুলাকা কাইদা, তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইব। আপন ভাইদের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করে শুধু ঘটনা শোনানোই উদ্দেশ্য রাখেন নাই, এখান থেকে আমাদের শিক্ষা হাসিল করাটাও রেখেছেন। ছোট ভাই এত মুবারক স্বপ্ন দেখেছেন, তারা শুনলে প্রতিহিংসার আগুনে জ্বলবে, চক্রান্তের জাল বুনবে, কেন? তারা না ভাই? সমাজের মধ্যে দেখবেন এক ভাইয়ের উন্নতি হইলে আরেক ভাইয়ের ভিতরে ভিতরে একটু জ্বলে, এমন পরিবারও আছে না নাই? নিজ বংশের ভিতরে, নিজ গোষ্ঠীর ভিতরে, নিজ গ্রামের ভিতরে, নিজ দলের ভিতরে একে অপরের সাথে যত প্রতিহিংসা, দূরের কোনো মানুষের সাথে এত প্রতিহিংসা হয় না। নিজের ভিতরে যেই গ্রুপ আর দলাদলি, নিজ ভাইয়ের সাথে যেই ধাক্কাধাক্কি ঠেলাঠেলি শুরু হয়, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক ইউসুফ আলাইহিসসালাম আর ইয়াকুব আলাইহিসসালাম দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে নিজেদের ভিতরে যে গণ্ডগোল শুরু হয় এটা শুধু তারা নয়, তোমরার ভিতরেও আছে। আর এটা কেন হয় আল্লাহ সেটাও উল্লেখ করে দিছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবীন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কোন একটা পরিবারে যদি পাঁচটা ভাই থাকে, সমাজের মধ্যে এই পাঁচ ভাইওয়ালা পরিবারের একটা গুরুত্ব থাকবে, যদি এদের ভিতরে মিল থাকে, এরা পাঁচটা ভাই ইচ্ছা করলে এদের বিরুদ্ধে কিছু করা যাবে না, সামাজিক একটা ভালো অবস্থান থাকবে, কিন্তু শয়তান এটা চায় না। পাঁচ ভাইয়ের ভিতরে গন্ডগোল লাগায়া এদের ভিতরে দূরত্ব তৈরি করবে, যেন সমাজে এরা প্রতিষ্ঠিত হইতে না পারে। দুনিয়ার প্রতিষ্ঠাও চায় না শয়তানে, মানুষের আখেরাতের প্রতিষ্ঠাও চায় না। পরকালীনভাবে মানুষ উন্নতি লাভ করুক এটাও যেমন চায় না, দুনিয়াবী লাইনে মানুষ প্রতিষ্ঠিত হোক শয়তান এটাও চায় না। আল্লাহ উল্লেখ করে দিলেন নিজেদের ভিতরে গন্ডগোল এটা শয়তানে বাজায়। দেখবেন ভাইয়ে ভাইয়ে সামান্য জিনিস নিয়ে গন্ডগোল শুরু করে, সামান্য জিনিস নিয়ে গ্যাঞ্জাম শুরু করে। একটা পরিবারের একটা তত্ত্ব আমি পাইছিলাম ছাত্র জীবনে, সামান্য দুই শতক জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মামলা হয়েছে 18 বছর, আর এই মামলা বাইতে গিয়া 10 কেয়ার করে ক্ষেত নাই, জায়গা 2 শতক, মামলা বাইছে 18 বছর, এই 18 বছর মামলা বাইতে গিয়া এক ভাই আর এক ভাইরে সুজা করব। বর্তমান সমাজের মধ্যে এরকম শয়তানি লাগাইলাছে। তো শয়তান আবার দুই ধরনের, একদল হইল জিন শয়তান আর একটা হইল মানুষ শয়তান। মানুষ শয়তান চিনানিনি দুই একটা চিনাইতাম, আপনার অসুবিধা হইতেছে? আমি আগেই বলছি এই সূরা এই ঘটনা শুরু করতে পারবো, শেষ করা সম্ভব না। আপনারা এটা ভাববেন না যে হুজুর কিছু যদি আগাইতেন
তাহলে তো মোটামুটি শেষ পর্যায়ে যাওয়ান গেল, এটা বুঝলা লাগে, শেষ হইতো না, শেষ যেহেতু হবে না, এই আয়াত থেকে কিছু শিক্ষা হাসিল করে ফেলি। আয়াতের শিক্ষাটা হলো ইউসুফ আলাইহিসসালামকে তার আব্বা বলতেছেন, তোমার এই স্বপ্নটা ভাইদের কাছে কইবা না, যে তারা আপন ভাই হইয়া তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনব। আপন লোকেরা চক্রান্ত কেন করে, যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তারা করে না, শয়তানে করায়। ভাই ভাইয়ের শত্রু হতে চায় না, কিন্তু শয়তানে শত্রু বানায়। শয়তান কি এক ধরনের না দুই ধরনের? মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে যখন বন্টন শুরু হয়, বাবার রেখে যাওয়া বাড়িটা যখন বন্টন করে, সুজা ফিতা নেওয়া যাইতেছে না, একটু তেরা করা লাগে, বাঁকা করা লাগে, বন্টন করতে গিয়ে সার্বিয়ার আনা হলো যে জমিন মাইপে দেন আপনারা, তারে কি কন। সার্বিয়ার বেশ কয়েকদিন আসছে, যারা জমিন মাফা মাফি করে লোকাল যারা আছে ওরাও আবার একটা খেল খুব বালা বুঝে, মাফাত গিয়া দেখে কোন ভাটিটা শক্তিশালী বেশি, দুর্বলের পক্ষে থাকতে চায় না। এই এক ফিতা ঠিক করতে 10 দিন মাফানন লাগছে তার, আনলে তো বেটার হইসা দেওয়ান লাগে। ছোট বাইরে এক দলে বুঝায় আধার জায়গা এক হাত জায়গা তোমার বড় ভাইয়ে তোমার লাগিন সারে না, বাপ নাই জায়গা বড় ভাই, বড় ভাই যেহেতু তোমার প্রতি একটু দয়া দেখাই তো পারে না, তুমি সারতাকের লাগিন, তুমিও সাইরো না, পরে দেখাম না দুনিয়ার কেডা আছে তোমার এতে নেয়, আমরা আসি তো তোমার ভিসে। এই যে সাহস দেওয়ালা ভাইয়ে মনে করতেছে যে আমার পিছনে শরীর দাঁড়াইছে, কিন্তু উনি হলো শরীরের রূপে মানুষ শয়তান। আর একজন বড়ডারে ডাকিয়ে নিব, বাপ নাই জায়গা তুমি বড় ভাই, তোমারে কি মূল্যায়ন করলো, দয়া তো বহু দেখাইছ, আমরা তো দেখছি ছোটবেলার থেকে এটিকে ভালছ, স্প্রিট তুলে বাহিরে রাগ তুলে, ছোটবেলার থেকে ফাইললে এত কিছু করার পরে কি বদলাটা দিল তোমারে, এখন তো তোমার নিজেরও সংসার আছে, আর ছাড় দিও না, তুমি মামলা দেও, যাও মামলা করো, পয়সা যদি না তাহে আমি তো আছি, পয়সা নিজের আত্ম দিয়ে নিয়ে বেটা মামলা করাইব। এই জাতীয় উপকার নিজেদের ভিতরে দূরত্ব তৈরি করার পরামর্শ যারা দিব, বুঝবেন দেখতে আপনার মানুষের মতো দেখা যায় কিন্তু এ মানুষ শয়তান। এমন কিছু মানুষরূপী শয়তান সমাজে বহুত আছে, কার বাড়িত কেডা আইলো, কার বাড়িত কে গেল, কে কেমনে হাঁটে, এইগুলো যারা থাকবো বুঝবেন আর কেউ না। একবার মান্নত করিয়া বইছে, আমার মনের এই আশা যদি হুরনো তো শয়তান ফিরবে মিষ্টি খাওয়াই, শয়তানরে মিষ্টি খাওয়াইব, মান্নত করিয়াছে, তার মনের আশা পূরণ হয়ে গেছে। মানুষকে আল্লাহ ছেলে দিবেন নাকি মেয়ে দিবেন এটা জানেন একমাত্র কে? আল্লাহ। এটা আপনি মান্নত করলেও যা হইব, না করলেও তাই হইব, ওটা মান্নত করছে। যদি আমার বিবি সাহেবের সিজার না লাগে, নর্মাল হয়ে যায়, তাহলে এই মান্নত করছে। মানুষের তো সিজারও লাগতেছে, নর্মালও তো হইতেছে, তো নর্মাল তো স্বাভাবিক আপনার থেকেই হয়েছে, দেখা যায় মান্নত করছেন, শয়তান রে মিষ্টি খাওয়াইব। এখন মিষ্টি কিনে লয়ে লয়ে ঘুরে মানুষের জিগায় আপনারা গ্রাম শয়তান আছে, দূরটা গেলেন তো, যার এই জিগায় শয়তান কি কেউ পাইছে, আহ বাড়ার ইয়ে আশা তো আর পুরো রইতেছে। তো একজন মুরব্বী মানুষ, তারা ডাকতেছে, এই মিয়া
এত কিছু থাকতে জগতে শয়তান রে মিষ্টি খাওয়াই বা ইমানত মানতে গেলে কে যে মানুষে তো কত জায়গাতে মানে তারে তো আর কেউ কিছুটা খাওয়ায় না। আমি আশা কেমনে পূরণ করতাম, তাহলে গিয়া দেখো তোমরা গ্রামের ভিতরে এমন খাসলতের কিছু মানুষ আসেনি মানুষের ফিসে লাগিয়ে থাকে, এর এই মিষ্টি খাওয়াই এলাও তোমার মান্যতা দেয় জীবিকা। বুঝে আসতেছে? এই মানুষগুলোরে চিনে রাখবেন যে ভাই ভাইয়ে শত্রু হয় না শয়তানে হওয়ায়, ভাই ভাইয়ের সাথে প্রতিহিংসা করে না শয়তানে করায়, নিজেদের ভিতরে দূরত্ব তৈরি হয় না শয়তানে দূরত্ব তৈরি করে দেয়। ইয়াকুব আলাইহিসসালাম জানায় দিলেন, ইউসুফ তোমার এই স্বপ্নটা ভাইদের কাছে বলবা না, কেন জানোনি শয়তান তাদের ভিতরে কুমন্ত্রণা দিবে, মিল মোহাব্বত নষ্ট করবে, তোমার বিরুদ্ধে তারা চক্রান্তের জাল বুনবে। খুব সাবধান, এক ভাইয়ের দূরত্ব আরেক ভাইয়ের সাথে হইয়া যায়। কেন হয়? একদল মানুষ পিছন থেকে লাগায় রাখে, এই জন্য হয়। ইউসুফ আলাইহিসসালাম ছোট মানুষ এবং ইয়াকুব আলাইহিসসালাম পয়গম্বর এই সন্তানকে যখন এই পরামর্শ দিচ্ছেন, এক বর্ণনায় আসছে এই স্বপ্নটা বর্ণনা করার সময় এক ভাইয়ের বিবি কান পেতে শুনে ফেলছে, কান পেতে শুনে ফেলছে। ভাইয়েরা যখন কাজে চলে গেছে, ইউসুফ আলাইহিসসালামকে রেখে গেছে, তারা কাজ থেকে আসার পরে ভাইয়ের এক বিবি বলতেছেন, শোনো ইউসুফ এক স্বপ্ন দেখছে আব্বার কাছে বলছে। আর আব্বা কি বলছে শুনছেন? এই স্বপ্ন যেন তোমাদের কাছে না শোনায়। যে তাই নাকি? বলে হ, যে আমরা যে মনে মনে ধারণা করি যে আব্বা ইউসুফরে বেশি পছন্দ করে, বেশি পছন্দ করে, এখন তো বুঝতে পারছ আর সহ্য করা যায় না, আর মানে নিতাম না, যখন কি করবা? আল্লাহ পাক সেই কথাও তুলে ধরছেন কুরআনুল করিমের ভিতরে, উকতুলু ইউসুফ, ইউসুফকে মেরে ফেলো, নাউযুবিল্লাহ কর, ইউসুফকে মেরে ফেলো, আউইত্রহু আল্লাহ, আউইত্রহু আল্লাহ, ইউসুফকে মেরে ফেলো আর না হয় দেশান্তর করিয়া দাও। আব্বা ইউসুফকে বেশি আদর করে, এতদিন মুখে মুখে বলতাম, এখন তো প্রমাণ হয়ে গেছে আসলে উনি যে বেশি আদর করেন এটা কি বাবার দোষ না ইউসুফের গুণ। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের সাথে চলতেন, উঠা বসা করতেন, ইয়াকুব আলাইহিসসালাম মাঝে মাঝে ভাবতেন আমাদের পর দাদা মুরব্বী ইব্রাহিম আলাইহিসসালাম পয়গম্বর ছিলেন, এরপরে এই দায়িত্ব পালন করেছেন ইসহাক আলাইহিসসালাম, তারপরে এই দায়িত্ব পালন করেছেন ইয়াকুব আলাইহিসসালাম। উনি মনে মনে ভাবেন আল্লাহর নাম এই জমিনে কে প্রচার করবে, এই পতাকা কে উঠায় রাখবে, আমার বারো জন ছেলে সন্তান, এই বারো জন ছেলে সন্তানের মধ্যে কে এই দায়িত্ব পালন করবে। উনি যখন ছেলেদের দিকে তাকাইতেন, নবীওয়ালা একটা নজর আছে আর সাধারণ মানুষের একটা নজর আছে, দুই নজর কি সমান না বেশ কম? উনি যখন নবুয়তের নজর দিয়ে তাকাইতেন, ইউসুফ আলাইহিসসালামের কপারে নূর দেখতে পাইতেন। ইউসুফকে যে বেশি আদর করতেন কারণ আছে না নাই? ছেলেরা এটাকে প্রতিহিংসায় রূপ দিল, আর সহ্য করা যায় না, উকতুলু ইউসুফ, ইউসুফকে মেরে ফেলো,
অথবা দেশান্তর কর। কথা এখানে দুইটা, হয়তো মেরে ফেলো আর না হয় বাড়ি সারা, এমন জায়গায় দেশান্তর করবা জীবনে কোনোদিন যেন ইউসুফ বাড়িতে আসতে না পারে। যখন ইউসুফ আর আব্বার সামনে থাকবে না, আমাদেরকে আদর করা ছাড়া আব্বার আর কোনো গতি থাকবে না, আমাদের দিকে তখন পুরাপুরি আদর চলে আসবে, পুরা নজর আমাদের দিকেই চলিয়া আসবে। তো সব ভাইদের অন্তরে দয়া মায়া কিন্তু সমান হয় না। দেশান্তর করা এক ব্যাপার, জানে মারা আরেক ব্যাপার, অপরাধ কি দুইটা সমান না বেশ কম আছে? এক ভাইয়ে জবাব দিলেন না জানে মারা যাবে না, হত্যা করা যাবে না। রে ভাই সকল, আব্বার নজর যদি আমাদের দিকে আনতেই হয়, ইউসুফকে হত্যা করা যাবে না, জানে মারা যাবে না, আমাদের কাজটা যদি হইয়া যায় জানে মারার দরকার কি? জানে মেরে ফেললেও যেইভাবে আব্বার চোখের আড়াল হবে, দেশান্তর করলেও তো চোখের আড়ালেই হইব। আমাদের উদ্দেশ্য হইল পিতা পুত্রের দূরত্ব তৈরি করা। আমাদের উদ্দেশ্য যদি সফল হয় তাহলে কাজটা করাটা ছোট যে অপরাধ হইতে করা দরকার। কথা বুঝে আসতেছে? ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা যদিও এখানে খারাপ লোক, খারাপ লোকের ভূমিকায় তারা, যদিও তারা খারাপ, কিন্তু চিন্তা করে দেখেন এখানে তারা হিসাব মিলাচ্ছিল যে আমাদের উদ্দেশ্য যদি সফল হইয়া যায় তাহলে আমাদের মাথার উপরে যেই পাপের বোঝাটা নিব, বড়টা নেওয়ার দরকার কি, ছোটটা নিব। আল্লাহর প্রতি বিশ্বাস এদের ছিল না? ছিল না। পরকাল মানত, বিশ্বাস করত, হাসরের মাঠে যে বিচার হবে এটাও তারা বুঝত। এই কারণেই চিন্তাগুলো করতেছেন। আমরাও তো দুনিয়াতে চলতে ফিরতে অনেক সময় এই এইরকম সম্মুখীন কোনো কিছুর হয়ে যাই, তখন একজন জ্ঞানী বিবেকবান আল্লাহ ভক্ত মানুষ এই চিন্তাটা করে, যদি আমি ছোট একটা অন্যায় করে বিশাল একটা উদ্দেশ্য সফল করতে পারি তাহলে আমি বড় অন্যায় জীবনে করব কেন? আর আমরা তো বড় আর ছোট নাই, সুযোগ পাইলেই গলা কাটি, হিসাব নিকাশ করে কাজ কাম করা জীবনে চলার পথে। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলোর মাপকাঠি আছে না নাই? এক একটার সীমারেখা, এক একটার শ্রেণী আছে। আমরা কোনটার কোন জায়গায় রাখা, অনেক সময় সুন্নত পালন করতে গিয়া ফরজ ছেড়ে দিছি, মাকরু থেকে বাঁচার জন্য হারাম করে বসছি। আমরার অবস্থা হইল এক বেড়া গ্লাস দেয়া একটা কাপ দিয়ে মদ খাইতেছে, তবে মুস খুব লম্বা লম্বা, মুসটা তুলা দে লয়, মুসটা তুলা দে মদ খায়। আরেকজনে জিগায় মদ খাইতেছ, মুসটা তুলা দেখেন লাগি, তো মুস ভিজায় কেমন মাকরু এর লাগিন, মুস ভিজায় খাওয়ন মাকরু খাইতেছে গীতা, এটা গীতা এরার যে অবস্থা, আমাদের চাল চলনের অনেক ক্ষেত্রে এই অবস্থা। নফল কাজগুলোর জন্য ফরজ ছেড়ে দেয়, পাল্লা দিয়ে মাপতে জানি না, স্কেল নাই, মাপকাঠি নাই। ইয়াকুব আলাইহিসসালামের ছেলেরা সিদ্ধান্ত নিল যে আমাদের উদ্দেশ্য হল পিতা পুত্রের দূরত্ব তৈরি করা। জানে মারলেও যেমন দূরত্ব হইব চোখের আড়াল, দেশান্তর করলেও দূরত্ব হবে, আমাদের উদ্দেশ্য সফল হবে। সিদ্ধান্ত হয়ে গেল ইউসুফ আলাইহিসসালামের ১১ ছেলে মিলে সিদ্ধান্ত নিলেন তারা দেশান্তর করে ফেলবে। তো দেশান্তর যে করবা কেমনে নিবা, আব্বা তো চোখের আড়াল করতে চায় না ছেলেকে, চোখের আড়াল করবা কেমনে? চোখের আড়াল যদি করতে হয় আব্বাকে তো বুঝাইতে হবে।
তো একদিন সফরে নিবেন সাথে, ওই সফরে নেওয়ার কথা বলে যে আমরা যেখানে কাজকাম করতে যাই ওই জায়গাটা অত্যন্ত মনোরম পরিবেশ, সুন্দর, ইউসুফের খুব ভালো লাগবে, আমাদের সাথে দিয়া দেন। আমার বড় ভয় হয় ওইখানে অনেক বাঘ ভালুক থাকে, যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। তারা এগারো ভাই মিলে আব্বার সাথে পরামর্শ করছে, ও কথা দিছে আমরা দেখকে শূন্য রাখবো, আমাদের থুইয়া ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, আমরা থাকিয়া না দেখা তো সমান কোথায়। শেষ পর্যন্ত বাবারে সম্মতি করাইল, রাজি করাইল, নিয়েই যাবে। পরের দিন বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেল। রাস্তাত গিয়া তারার তো আগের থেকেই চিন্তা ভাবনা বাপ্পুতের দূরত্ব তৈরি করা, এই চিন্তাটা সফল কিভাবে করা যায়, যে এমন একটা কুয়ার মধ্যে ফালতে হইব তারে যেই কুয়াটা কোনো রাস্তার পাশে হবে, এক দেশের মানুষ আরেক দেশে চলে, এক দেশের কাফেলা আরেক দেশে যায় এমন একটা জায়গা। তাহলে কি হবে, যেই দেশের মানুষ তারে উঠাইব সেই দেশের সাথে লইয়া যাইব, জীবনে আর কোনোদিন ইউসুফ বাড়িতে আসতে পারবে না। দশ ভাই মিলে নিয়া ইউসুফ আলাইহিসসালামকে প্রথমে খুব প্রহার করছে, নাউযু বিল্লাহ প্রহার করছে, মারছে। অবশেষে কুয়ার মধ্যে যখন ফালায় তার জামাটা খুলে রেখেছে, পরন থেকে যখন জামাটা খুলে ফেলে ইউসুফ আলাইহিসসালাম তখন খুব কষ্ট পাইছিলেন, কারণ নবীর পুত্র নবী, সম্মানীর পুত্র সম্মানী, সমাজে এমন মানুষও আছে দেখবেন আপনার সামনে আসবে খালি গায়ে আসবে না, কোনো আলেম মসজিদের ইমাম এ সমস্ত সম্মানী মানুষ যারা, মানুষের সামনে উদাম খালি গায়ে ঘুরবে না, একটা গামছা হইলেও থাকব। আর এমন পাবলিকও আছে লেমটি মেরে বাজারও জায়গা আছে না, নাই লেমটিতে বাজারও যাবে বিরিয়ান তো সবাইকে সমান। ইউসুফ আলাইহিসসালাম যখন জামাটা খুলে ফেলছেন খালি গা হয়ে গেছে, হাত থেকে তারা ধরে ছেড়ে দিছে কুয়ার মধ্যে, তখন একটা চিৎকার মারছিলেন, আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের এই চিৎকার, এর আগ পর্যন্ত অনেক প্রহার খাইলেন কিন্তু চিৎকার দেন নাই, যেই মাত্র ইউসুফ আলাইহিসসালাম চিৎকারটা দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী, আমার ইউসুফকে কাপড় হারা করে তারা হাত থেকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর নাম উচ্চারণ করে আমাকে ডাক মারছে আমার ইউসুফ, জিব্রাইল রে যাও এই মুহূর্তে আমার ইউসুফকে গিয়ে সাহায্য করো, তার গায়ে যেন এক ফোঁটা পানিও ছুইবার না পারে, পানি লাগবার আগেই তাকে ধরে ফেলো। আল্লাহর উপরে ভরসা করে কোনো মানুষ যখন চলেন একমাত্র আল্লাহকেই বলছেন, আল্লাহকেই ডাক দিছেন, আল্লাহর প্রতি ভরসা করলে, মালিকের প্রতি ভরসা করলে আমাদেরকে আল্লাহ হেফাজত করতে পারবেন নি না পারবেন না, আল্লাহর প্রতি ভরসা করছেন, জিব্রাইল আমিন নিচ থেকে ধরে ফেলছেন, কুয়ার ভিতরে পড়ছেন ঠিক কিন্তু আল্লাহ হেফাজত করছেন। সিরিয়া থেকে একটা কাফেলা ব্যবসায়ী মাল নিয়ে তারা যায় মিশরে, ওইখানে গিয়ে তাবু গাড়ছে, পানি উঠাইতে গেছে, গিয়া দেখে কুয়ার ভিতরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে, কারণ ইউসুফ আলাইহিসসালাম ছিলেন খুব সুন্দর। দশ ভাই মিলিয়া রাতের বেলায় যখন বাবার কাছে ফিরে গেছে,
দশ ভাই একসাথে মিলে গেছে আব্বার কাছে। ও আব্বাজান, ইউসুফ ছিল আপনার আদরের সন্তান, ইউসুফের ছোট আর একটা ভাই আছে বিনিয়ামিন, সে তো কোনো দিকে যাওয়ার বা কাজ করার বয়সে পৌঁছে নাই, মোট হলো ১২ ভাই। ইউসুফ আলাইহিসসালাম আর ওনার আপন একজন, এক মায়ের ঘরের আর একটা ছোট ভাই আছে, সৎ ভাই ছিলেন, তারা দশ ভাই সবাই বড় বড়। দশ ভাই বাবার কাছে গিয়া কান্নারত অবস্থায় উঠছেন, আব্বা গো আপনার ইউসুফকে নিছিলাম কিন্তু হেফাজত করতে পারি নাই, আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, আমাদের সামানপত্র পাহারা দেওয়ার জন্য ইউসুফকে রাইকা গেছিলাম, আমরা যখন দৌড় শেষ করে তার কাজ পর্যন্ত আসি এতক্ষণে ইউসুফকে বাগে খেয়াল আইছে। ঘটনা কি এই রকম না ফুরাফুরি মিথ্যা? জামাটা যে খুলছিল মনে আসেনি, ওই জামার মধ্যে মিথ্যা রক্ত মাখাইয়া আবার আনছে, মিথ্যা রক্ত মাখাইয়া ওই জামা নিয়ে যখন বাবার সামনে হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা সুন্দর করে উঠায়া বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। মহান আল্লাহ বলেন তারা বাবার কাছে আসছে ওই জামার মধ্যে মিথ্যা রক্ত মাখায়া, রক্ত মাখা জামা নিয়ে ঈশা বলে, আব্বা জান এই দেখুন আপনার ইউসুফের গায়ের রক্ত মাখা জামা, সন্তান হারাবার কিছুটা ব্যথা যেন লাগব হয় এই জন্য জামাটা নিয়ে আইসি। মিথ্যা রক্ত মাখায় নিয়ে আইসা বাবার কলিজার আগুন, মনের কষ্ট কি আসলে কমাইতে আনছে না আরো বাড়াইব? বাবারে বিশ্বাস করানোর জন্যই এই চক্রান্ত করছে। জানিয়ে রাখবেন যদিও আমরা মানুষরা মানুষ চিনি না, অন্যান্য প্রাণীরা ঠিকই মানুষ চিনে, আমরা যদিও আল্লাহ চিনি না সমস্ত প্রাণীরাই মালিক চিনে, আমরা যদিও আল্লাহ 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 ডাকি না কিন্তু সমস্ত প্রাণীরা আল্লাহর নামের তসবি পড়ে। ইয়াকুব আলাইহিসসালাম জামাটা হাতে নিলেন, জামা হাতে নিয়েই এমন এক কথা বলছেন যেই কথার দ্বারায় তাদের চক্রান্তের গলা কাটা গেছে। তারা মিথ্যা রক্ত মাখায় আইনা বলছিল, আব্বা এই নিন ইউসুফের জামাটা, কোন রকম আনতে পারছি, ইউসুফ রে আনতে পারি নাই, এই নিন জামা। জামা হাতে নিয়ে উনি বললেন যে কিরি বাবা হল, আমার ভুত্রে যে খাইল জামাটা তো একটু সিরা নাই, বাগে কোন দিক দিয়ে বাইর করছে, বুতমও সিরল না জামাও ফারল না, বাইর করলো কেমনে? তবে যেই বাগে কাইছে রে বড় শিক্ষিত বাঘ, যেই বাগে খাইছে বড় বড় শিক্ষিত বাঘ। এখন তো এক ভাই আর এক ভাইয়ের দিকে ছায়া থাকে, কইটা কি করলাম, এটা কেমন ভুলটা করলাম, একটু ফাইরি আনলি তৈ লয়, ফাইরি যে আনবো আমাদের ব্রেনটা কি আসলে আমরা চালাইতে পারি? চালান কে? আল্লাহ যদি কাউরে ধ্বংস করতে চান, আল্লাহ যদি কাউরে ভুল পথে নিতে চান, দেখবেন স্লিপ কাটবো সামান্য একটু মাথা একটু গুরান দিলি হয়, হাজার হাজার মানুষের সামনে এমন এক কথা কইব এক কথায় সর্বনাশ, গেছে না এক কথায় সর্বনাশ। এক ভাই আর এক ভাইরে দেখে এটা কি কামনা করলাম, দশ জন উঠিয়া এসে বসছে, যাই হইছে না হইছে, এই শিক্ষিত বাঘে খাইলো কেমনে, বাইর করলো কেমনে,
এই মামলার থেকে যদি আমরা কিছুটা রেহাই পাওয়া লাগে তাহলে একটা উসিলা তো দাঁড় করানি লাগবো। লও দশবাই মিলিয়া জঙ্গলে গিয়া এক বাঘ ধরে নিয়ে এসে বাঘ ধরে নিয়ে আয়া দেখায় আব্বা এই বাঘটাই কাছে যে বাঘ এত আর মারতে পারতো না আব্বা এটার উদ্ঘাটনও করতে পারতো না আমরা বাচ্চা গেলাম। ইয়াকুব আলাইহিসসালাম কি সাধারণ মানুষ না আল্লাহর নবী? তাফসিরে নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয় ইয়াকুব আলাইহিসসালাম কাছে গিয়া বাঘের মাথার উপরে হাত রাখছেন, উনি বলতেছেন আমি তোমার কি ক্ষতি করেছি, তুমি নাকি আমার ইউসুফের খেয়ে ফেলছ। এই বাঘ জিব্বা বের করে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ ও প্রভু জবান কুলে দাও তোমার নবীর সাথে কথা বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান কুলে দিছেন, মানুষের মতো কথা বলা শুরু করছে, ওগো আল্লাহর নবী আমি আপনার ইউসুফকে খাইব দূরের কথা, জীবনে কোনদিন উনার চেহারাই দেখছি না, এখন কেমনে বাঁচব। দশবাই তাদের বুঝা অপরাধের বুঝা মাথায় নিয়ে বাবার সামনেই বসে আছে। ইয়াকুব আলাইহিসসালাম বলেন এটা সব তোমাদের চক্রান্ত, আর বুঝার বাকি নাই, তোমরাই আমার ইউসুফকে কিছু করছো, তবে এই মুহূর্তে তোমাদের বিরুদ্ধে আমি বিচার কি দিব, কার কাছে দিব, বিচার দেওয়ার তো কোনো জায়গা নাই। কারণ উনার শরীয়তে ইয়াকুব আলাইহিসসালামের শরীয়তের জজ বিচারক তো উনি নিজে, উনি কার কাছে বিচার দিবেন। আর অন্যায় করছে এরপরেও নিজের ফুতাইন তো কার আদালতে বিচার দিবেন উনি। শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিসসালাম বলেন এই মুহূর্তে আমার আল্লাহর আশ্রয় ছাড়া কোনো জায়গা নাই। উনি আল্লাহর আশ্রয় নিয়ে নিলেন, আল্লাহ এই যে ঘটনা ঘটলো এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কোনো গতি। আল্লাহ বলেন জিব্রাইল বাফে দিয়ে আমারও ডাকছে, বাফে আমারে ডাকে আমারে স্মরণ করছে, সুতরাং যেই বাবা আমার উপরে ভরসা করে ফেলে আমারে ডাক দিয়া দেয় তার সন্তান হেফাজতের দায়িত্ব তো আমারই। ওই কাফেলাওয়ালা সিরিয়া থেকে আসছে, আইসা এখানেই তাবুক আসছে, সন্তানকে উঠাইছে মিশরে লইয়া গেছে, মিশরে নিয়ে সাধারণ ঘরে ঢুকান নাই, আজিদে মিশর বা সার ঘরে ঢুকাইছে, 10 বছর সেখানে ছিলেন। আল্লাহ পাকের কুদরতি নীরব ভার্সিটি 10 বছরে ওনাকে শিক্ষা দেওয়া হয় 161 ভাষার পাণ্ডিত্য, সেই দেশের তখনকার সময়ের সবচেয়ে শিক্ষিত ছিল, সেই দেশের বাদশার পুত্র রাজপুত্র, 160 ভাষার পণ্ডিত, পৃথিবীর কোন রাজা বাদশা তার সামনে যাইতে পারত না। আর ইউসুফ আলাইহিসসালাম 161 ভাষার পাণ্ডিত্য অর্জন করছে। দুইজন তর্ক করতেন ভাষায়, শেষ পর্যন্ত যখন ইউসুফ আলাইহিসসালাম আরবি বলা শুরু করছেন সেই বাদশায় বলছিল এইটা তো আমি কোনো তথ্যই পাই নাই, এই ভাষা আপনি কি বলতেছেন, সেটা কোত্থেকে আনছেন, যেটা আমার আর একজন দাদার, আমার দাদার একজন ভাই ইব্রাহিম আলাইহিসসালামের যে দুই ছেলে ইসহাক ইসমাইল, ইসমাইল আলাইহিসসালাম যে মক্কায়, এটা তাদের ভাষা, আল্লাহ আমাকে শিখাইছেন। অনেক লম্বা ইতিহাস কুরআনুল করিমের ভিতরে আমরা দু চার কথা শুনতে পারি, আল্লাহর রসুলের কথা শুনতে পারি, এই সমস্ত মোবারক মজলিসে হাজির হতে পারি, একমাত্র উসিলা হলো ওই সমস্ত দ্বীনী মাদারিস, দ্বীনী প্রতিষ্ঠান, মাদ্রাসার মুহতামিম মহোদয়।